সম্প্রতি বিয়ে করেছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুড ব্লগার, আমাদের সবার পছন্দের ক্ষুদা লাগছে ফাইজা আপু। এই নভেম্বরের 29 তারিখ পারিবারিকভাবে তাদের বিয়েটি সম্পূর্ণ হয়। আর বিয়েটা শেষ হলেও কিন্তু মানুষের তাদের নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই, আর তারা হলো আমাদের বাংলাদেশের ইউটিউবে সেলিব্রিটি। আর সেলিব্রিটি মানে রিউমার তো থাকবেই, আর আজকে সব রিউমারগুলো ক্লিয়ার করতে আমি চলে এসেছি এই ভিডিওটি নিয়ে। অনেকে বলেন তারা কাজিন ছিলেন, অনেকে বলেন তারা ছোটবেলার বন্ধু ছিলেন, বা তারা কোনো না কোনো দিক দিয়ে আত্মীয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝে যাবেন তাদের আসলে পরিচয়টা কিভাবে বা কোথা থেকে তাদের এই ভালোবাসার সূত্রপাত। বিয়ের পরপরে একটি লাইভ অনুষ্ঠানে আপু এবং ভাইয়া নিজের মুখে বলেছেন তাদের পরিচয়টা কিভাবে এবং তাদের ভালোবাসাটা শুরু কোথা থেকে। আর আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিও শেষে সেই লাইভের কিছু অংশ আপনাদের জন্য আমি অ্যাড করে দিব। তো বেসিক্যালি আমাদের মানে যেটাই মানুষ বলতেছে যে লাভ স্টোরি বা কিছু, হ্যাঁ আমাদের প্রথম দেখা হয় 6 বছর আগে, কিন্তু প্রথম দেখাটা আসলে স্কুলে, ও ক্লাস 10 এ পড়তো, আমি 9 এ পড়তাম, এটাই সিনিয়র ছিল, আমি ওর জুনিয়র ছিলাম। তো কলেজে মেইনলি কলেজ যখন হয় আমরা কোচিং টোচিং করতাম, তো ওখান থেকে আর কি আমরা অনেক ক্লোজ হই। আর ইউনিভার্সিটিতে আমরা একসাথে আছি, তখন থেকে আমরা খুবই মানে খুবই ভালোভাবে একজন আরেকজনকে চিনি, আর তখন থেকে আমরা আসলে এই যে কমিটমেন্টের যে ব্যাপারটা ওখান থেকেই আসতো। আমি আমার পছন্দ বাসে জানাইছিলাম, হ্যাঁ আমার দাদিকে জানাইছি, তারপরে দাদি এখনো নেই, বাট সে সবকিছু করে দিয়ে গেছে, দাদা হয়ে গেছে বলে দিয়ে গেছে, তো ওভাবে করে। তো এই তো, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝে গিয়েছেন যে তাদের আসলে পরিচয়টা কোথা থেকে, অথবা তারা কাজিন বা কোনো ধরনের আত্মীয় নয়, তাদের প্রথম দেখা স্কুলে হয়েছিল। তারপরে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে একসাথে থাকতে থাকতে আর ক্ষুদা লাগসাতে একসাথে কাজ করতে করতে তাদের এই ভালোবাসা থেকে ভালো লাগায়। আর ভাইয়াদের রিলেশনটার পিছনে অনেক বড় অবদান ভাইয়া সবসময় তার দাদিকে দিয়ে দেন, তার দাদির কারণেই তাদের এই ভালোবাসাটা সফল হয়েছে। তো এই তো, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ইউটিউবের এমন আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেলুন। কথা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।